সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের সাফল্য কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলার আদমদিঘি উপজেলার ইন্দুইল চকশাবাজ গ্রামে। এই গ্রামে একজন তরুণ উদ্যোক্তা মেহেদী ভাই, তিনি তার পড়াশোনার পাশাপাশি ছাগল পালনের উদ্যোগ গ্রহণ করেছেন। তার লক্ষ্য যে পড়াশোনা শেষ করে যেন বেকার থাকতে না হয়, এই উদ্দেশ্যে মূলত ছাগল পালন। আজকে আমরা এই মেহেদী ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং আমি যতটুকু জানতে পারছি তিনি মাস্টার্সে পড়াশোনা করতেছেন। তার পড়াশোনার থেকে এই ছাগল পালন করতেছেন এবং চারটি উন্নত জাতের ছাগল দিয়ে শুরু। দর্শক, আমি আর একটা বিষয় আপনাদের বলবো যে আমি যে মেহেদী ভাইয়ের গল্প আপনাদের জানাচ্ছি, তিনি মূলত ক্ষুদ্র একজন উদ্যোক্তা, এখনও বৃহৎ আকারে কোনো খামার শুরু করতে পারেনি। চারটি ছাগল থেকে শুরু, তার এখন ছাগল রয়েছে নয়টি। আজকে যদিও নয়টি ছাগল, সেটি মূল বিষয় না। বিষয় হচ্ছে তিনি যে একজন ছাত্র, তার পড়াশোনার পাশাপাশি এটি করছে, আমি এটিই তুলে ধরবো এবং কেন এসব কাজ করতেছেন এই বিষয়গুলো জানবো। তো চলুন আমরা মেহেদী ভাইয়ের সঙ্গে কথা বলি এবং বিস্তারিত বিষয় তার কাছ থেকে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি তো আমাকে ইনফর্ম করছেন যে আপনি একজন উদ্যোক্তা, ছাগল পালন শুরু করেছেন, তো ছাগল পালন কেন শুরু করা এবং কত মাস আগে শুরু করা হয়েছে আমাদের একটু বলবেন। এই 8 মাস হচ্ছে ছাগল পালন আমার। তো আমি মাস্টার্স করতেছি, এর পাশাপাশি দুইটা ছাগল ক্রয় করছি হরিয়ানা, আর এই দুইটা হচ্ছে রাম ছাগলের ক্রস, এটা হচ্ছে দেশি। এ দিয়ে আমি শুরু করছি যে এটা দিয়ে যেন কিছু করতে পারি। তো আমার এই 4টা থেকে এখন বর্তমানে আল্লাহ দিলে এখন মোট 9টা হয়ে গেছে। দর্শক, আমি যে জন্য আপনাদেরকে আজকে এই প্রতিবেদনটি দেখাচ্ছি, একজন উদ্যোক্তা কীভাবে তৈরি হয় তারই একটি দৃষ্টান্ত। যেমন মেহেদী ভাই, তিনি পড়াশোনা করতেছেন, পড়াশোনার পাশাপাশি ছাগল কিনে নিয়ে আসছেন যাতে পড়াশোনা শেষ করে তাকে চাকরির পিছনে ছুটতে না হয় এবং তার যেন কাজগুলো সহজ হয়। দেখা যাবে যে এক সময় যায় একটি বাণিজ্যিক বা বড় সেক্টর শুরু হবে। তো ভাই, আপনি তো এই একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এটি করেছেন, আমাদের একটু বলবেন যে আপনি এই 4টি জাত নিয়ে আসছেন, তো ছাগল পালন তো অনেকে শুরু করলেও ব্ল্যাক বেঙ্গলটা চুইস করে, আপনি উন্নত জাতের ছাগল নিয়ে আসা কেন? উন্নত ছাগল নেওয়ার উদ্দেশ্য এই জন্য যে দেশি যে ব্ল্যাক বেঙ্গল ছাগলে এর প্রফিট অনেক কম, যে একই শ্রম দিতে হয়, একই পরিশ্রম বা একই খাবার খাওয়াতে হয়, সেক্ষেত্রে আমি গেলাম একটু উন্নত মানের যেতে। যেমন আপনার একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা আমি হ্যাশড গেলে 5 বা 7 হাজার টাকার বেশি বিক্রি করতে পারবো না, আর এগুলোর বাচ্চা এক একটা আমার যদি উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন হয় 2টা বাচ্চা আমি 1 লাখ টাকায় বিক্রি করতে পারবো। তাই? জি। তো এখন মোটামুটি 9টা ছাগল আছে, এগুলোকে পরিচর্যা কীভাবে করেন? এইগুলো তো উন্নত জাতের ছাগল, এগুলোর খাবার দাবার তো আলাদা হয়, কী খাবার দেন? খাবার সাধারণত খ্যার ছোটোভাবে কেটে, যেটাকে বিচলি বলে, খ্যার গমের ভুষি দিয়ে মিক্সার করে দিয়ে একসাথে খাওয়াতে হয়। দিনে কতবার দেন? দিনে সকাল বিকাল 2 বার দেই, আর একবার দুপুরবেলা কাঁচা ঘাস এবং পানি খাওয়াই। এই আর ছাগল পালনে এই যে 8-9 মাস হয়ে গেছে, এ পর্যন্ত কোনো রোগ ব্যাধি দেখা দিচ্ছে না? আমি ছাগলকে অত্যন্ত যত্ন সহকারে রাখি, এ ধরনের কোনো প্রবলেম ফেস হয়নি এখনো। এগুলো প্রত্যেক 4 মাস পর পর পিপিআর ভ্যাকসিন করা হয়, ছাগলের মেন রোগ হচ্ছে পিপিআর। আচ্ছা, আমাকে একটু বলবেন যে আপনি যে ছাগলগুলো নিয়ে আসছিলেন এগুলো কি প্রেগনেন্ট অবস্থায় নিয়ে আসছিলেন না আপনার কাছে এসে এগুলোকে প্রজননের জন্য হিটে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো? হ্যাঁ, আমি এই 1টা ছাগল শুধু প্রেগনেন্ট নিয়ে আসছিলাম, ওইটা গাব আছে এখন, গাব আছে, হ্যাঁ ওইটা প্রেগনেন্ট, আর এই 2টাতেই বাসায় আনানোর পর প্রজনন করানো হয়েছে, ওইটা 3টা বাচ্চা দিছে, এটা 1টা বাচ্চা দিছে আর কি, এটারও 1টা বাচ্চা। তো এগুলো তো বর্তমান হিটে আছে। হ্যাঁ, এই যে এইটার বাচ্চা কোনটা, এটা কোন জাতের বাচ্চা? এটা হচ্ছে মেয়তে তোতা বলে, এই যে মুখের ব্র্যান্ডটা একটু ইয়ের মতন হবে, চাঁদের মতন বাঁকা থুতনি, তা বাড়ানো থাকবে। আপনার তো বাচ্চা হয়েছে এটা থেকে, হরিয়ানা থেকে, তো মেয়তি তোতা কিভাবে হলো? ওটাকে বিডার করা ছিল হচ্ছে তোতাপুরি দিয়ে। আচ্ছা, তোতাপুরি পাঠা দেওয়া ছিল আমাকে, আমি যার থেকে নিছিলাম সে বলে দিছিল তোতাপুরি। তো আপনি তো একজন ছাত্র মানুষ, পড়াশোনার পাশাপাশি যে ছাগল পালন করতেছেন, ভবিষ্যতে হয়তো একটা ভালো জায়গায় আসা সম্ভব হবে, এখন কি কোনো ধরনের প্রফিট এখান থেকে আসবে? হ্যাঁ অবশ্যই আসবে, আশা করি। এই 5টা বাচ্চা বিক্রি করলে কমের পক্ষে আমি 1 লক্ষ টাকার উপরে প্রফিট পাবো। আর তো এই যে কিনছিলেন কত টাকা দিয়ে ছাগল? আমি কিনছি, এই 2টা কিনছি 70,000 টাকা, এই কালোটা কিনছি 4,000 টাকা, এই লাল এইটা কিনছি 7,000 টাকা। কত টাকা সম্পদ আছে এখন? সব মিলে তো আমি আশা রাখা যাচ্ছে 2 লক্ষ
লক্ষ টাকার ছাগল আমার খামারে আছে। তো ছাগল পালনটা কি লাভজনক? হ্যাঁ, ছাগল পালন অত্যন্ত একটা লাভজনক। যদি কাঁচা ঘাসের ব্যবস্থা থাকে তাহলে ছাগলের অন্যান্য কোনো খাবার দিতে হবে না। দর্শক, আমরা সবসময় উদ্যোক্তাদের সফলতার গল্পগুলো জানলে, উদ্যোক্তারা অত্যন্ত কষ্ট করে একটা করে খামার শুরু করে, সেখানে সফলতা আসে, দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে সেটা তৈরি হয়। খামারটি কেবল ছোট অবস্থায়, প্রাথমিক অবস্থায় আছে, এটা ভবিষ্যতে একটা প্রফিটেবল পর্যায়ে যাবে। তারপরেও আমরা সবসময় বলি যে ছাগল পালন কম পুঁজি খরচ করে ও এটা লাভজনক একটি ব্যবসা। যেমনটা এখানে যে ছাগলগুলো আছে, এখানে শুরুতে যে ইনভেস্ট হয়ে গেছে এখন তার দ্বিগুণ হয়েছে, পরবর্তীতে আরও পর্যায়ক্রমে বাড়তে থাকবে যদি আল্লাহ তাআলা তার এই খামারটির মঙ্গল কামনা করে এবং ভালো হয় আর কি। আচ্ছা, আপনি একজন তরুণ উদ্যোক্তা এবং পড়াশোনার পাশাপাশি এটা করতেছেন, তো আপনি অনেক ছাত্র আছে, অনেক এরকম উদ্যোক্তা গ্রহণ করতে চায়, অনেক তরুণ আছে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন যে তারা এই ধরনের ছাগল পালনও যদি শুরু করে ব্যক্তিগতভাবে কতটা লাভবান হতে পারবে এই বিষয়ে। আমি যেসব বেকার ভাইদের জন্য একটাই উদ্দেশ্য বলবো, বেকার বসে না থেকে পড়াশোনার পাশাপাশি একটা দুইটা দিয়ে ছাগল দিয়ে হলেও শুরু করলেও মানে এর প্রতি যদি শ্রম দিতে পারে আসলে এর প্রফিট অবশ্যই আসবে এবং সে উন্নতি করতে পারবে আর কি। আমি 8 মাসের ব্যবধানে 1 লক্ষ টাকার বেশি আমি লাভবান আশা করতেছি। তো তরুণরা এখানে আসলে, হ্যাঁ, তরুণরা এখানে আসলে অবশ্যই লাভবান হতে পারবে এবং ছাগল পালনের জায়গা অত্যন্ত কম লাগে এবং এর খরচ অত্যন্ত কম। ভবিষ্যতে কি চিন্তা আছে এটা নিয়ে? ভবিষ্যতে খামারটা একটু বাড়াবো, কিন্তু জাতটা একটু উন্নত মানের করব। আমি এখানে একটা শেড তৈরি করব, এই জায়গাটাতে শেড হবে। হ্যাঁ, এই জায়গাতে একটা শেড, সুন্দরভাবে একটা শেড নির্মাণ করব। করার পর কমপক্ষে 10টা উন্নত মানের মা ছাগল থাকবে, 10টা। তো এগুলো থেকেই ইনশাল্লাহ অনেক লাভবান হওয়া যাবে। ধন্যবাদ মেহেদি ভাই আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আশা ব্যক্ত রাখি আপনার সুন্দর পরিকল্পিত খামারটি আরও স্থায়িত্ব হোক এবং আপনি যে লক্ষ্যে আগাচ্ছেন সেটি যেন আসলে সফল হয়, এই আশা ব্যক্ত রেখে আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি আমাদের আজকের এই প্রতিবেদন। আসসালামু আলাইকুম। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এবং সাফল্যকতার প্রত্যেকটি টিমকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম মেহেদি ভাইয়ের সঙ্গে উন্নত জাতের ছাগল পালন নিয়ে। তিনি একজন ছাত্র মানুষ, তার পড়াশোনার পাশাপাশি ছাগল পালন করতেছেন, তার ভবিষ্যতে পরিকল্পনা যে এটি করে যেন নিজের কর্মসংস্থান তৈরি করা যায়। দর্শক, আমরা সবসময় যেটা করে থাকি যে সবসময় নিজের অলসতাটাকে প্রাধান্য দিয়ে থাকি, তবে এ ধরনের কৃষিকাজগুলোতে নিজের শ্রম এবং মেধাকে কাজে লাগালে এখান থেকে প্রফিট নিয়ে আসা সম্ভব। আমরা আশা করব যারা তরুণ উদ্যোক্তা এবং ছাত্র তারাও যেন এই ধরনের কাজগুলোতে আসে এবং তারা যদি এই ছোট ছোট পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করে তাহলে নিজের ব্যক্তি জীবনটাকে কল্যাণময়ী করা সম্ভব হবে। যেমনটা মেহেদি ভাই শুরু করেছেন, ভবিষ্যতে হয়তো এখান থেকে সফলতা পাবে। দর্শক, আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন, আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।